বিএনপি বিদেশীদের খেলার পুতুলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সিটি নির্বাচনে ঘোমটা পরে বিএনপির প্রার্থীরা অংশ নিচ্ছেন, যা রাজনৈতিক ভণ্ডামি। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব বলেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রমজানের পূর্বে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ইফতার পার্টি না করে সেই অর্থ দরিদ্রদের মাঝে বিতরণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকালে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ উত্তর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহানগরের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বলেন, বিএনপি জামাতের পাশাপাশি কিছু সুশীল গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু করেছে। গত 111 সরকার যে এসেছিল যাদের ষড়যন্ত্রের চক্রান্তে, তারা আবার মাঠে নেমেছে। আমরা আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছি, ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করেছি, ওয়ার্ড এবং থানা পর্যায়ের কমিটি গঠন চূড়ান্ত করে আমাদের আগামী নির্বাচনে বিজয় লাভ করতে হবে। কিন্তু তার আগে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত শত্রু, আওয়ামী লীগের চিহ্নিত শত্রু, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যাদের উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বসে বসে অবস্থান করছে। আজকে বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে। বাংলাদেশে আজ ফখরুলের মতো পুতুলেরা নাচে, সুতার টানে নাচে, দালালেরা নাচে, টাকা 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 উড়ে আকাশে। একই দিন সকালে মুজিবনগর দিবস উপলক্ষে 23 বঙ্গবন্ধু এভিনিউতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা ঘোমটা পরে অংশ নিচ্ছে। বিভিন্ন পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ধানের শীষ ছিল না, কিন্তু ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের আরিফ, বর্তমান মেয়র, অলরেডি ঘোষণা দিয়েছে তিনি প্রার্থী হতে যাচ্ছেন। কাজে এরকম অন্যান্য সিটি কর্পোরেশনও দেখা যাবে ঘোমটা পরা এরকম স্বতন্ত্র প্রার্থী। এটা তাদের রাজনীতির আর এক ভণ্ডামি। নির্বাচন কারোর জন্য থেমে থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।